আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাতারা এন্টারপ্রাইজের আজকে আবার একটি নতুন ভিডিওতে। তো প্রত্যেক দিন দেখুন, এখানে কিন্তু প্রত্যেক দিন আমাদের চাল শুকানো হয় এবং চালকে নুন মাখিয়ে রাখানো হয়, কারণ প্রত্যেক দিন কাস্টমারকে আমাদের এখানে ট্রায়াল ট্রেনিং করে দেখানো হয়। তো প্রত্যেক দিন একই রকম ভিডিও ছাড়তে ভালো লাগে না, তাই আমরা প্রত্যেক দিন দেখাই না। তো আজকে দেখুন আপনাদেরকে সম্পূর্ণ একটা নতুন ভিডিও তুলে ধরেছি। এই যে সকল আপনারা জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু বিনা তেলে আপনারা ফ্রাই করতে পারবেন, যেগুলো মার্কেটে এখন তেলের রেট কিন্তু প্রায় 170-180 টাকা কিলো হয়ে গেছে। তো আপনারা এইসব প্রোডাক্ট যাদের প্রাইমসের বিজনেস আছে তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এই যে দেখুন, এই দাদারা মালদা এবং বোখারু এবং কোটশিলা তিন জায়গার থেকে তিনজন এসছে, এবং চালের কোয়ালিটির উপরে কিন্তু নির্ভর করে মুড়ি। দেখুন এটা কিন্তু একটা সম্পূর্ণ আলাদা রকম চাল, এটা আলাদা রকম চাল এবং এটা আলাদা রকম চাল, এবং পালিশ বুট। তো আপনারা হয়তো ভাবছেন যে মেশিন কিনলেই মুড়ি ভালো হবে, মেশিনের সঙ্গে মুড়ির কিন্তু কোনো ডিফারেন্স থাকে না, প্রত্যেকটা মেশিন কিন্তু একই, শুধু ডিফারেন্স করে মুড়ির চালের উপরে, কারণ চাল আপনাদের যেরকম হবে সেই রকমই মুড়ির চাল হবে। 25 টাকা 22 টাকা 24 টাকা বিভিন্ন ধরনের মার্কেটে আপনারা চাল পেয়ে যাবেন। তো আপনাদেরকে আমরা প্রত্যেকটা চিজ এক এক করে ভেজে দেখাবো। তো আপনারা চ্যানেলটাতে নতুন অবশ্যই নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং দাদারাকে জিজ্ঞেস করবো কোথার থেকে এসেছে। তো মুড়ির চাল দেখুন, আর প্রত্যেক দিন দেখুন এখানে কিন্তু আমাদের কাস্টমারকে ট্রেনিং বগেরা দেওয়ানো হচ্ছে। এই যে দেখুন আমাদের মিস্ত্রিরা দিচ্ছে, আর তো দেখুন এখানে কিন্তু প্রত্যেক দিন আমাদের কাস্টমারকে ট্রেনিং বগেরা দেওয়ানো হয়। এই যে বিরিয়ানি রাইস ভাজানো হবে, এবং মেশিনের স্টক প্রত্যেক জায়গায় যান দেখবেন 10-20টা করে স্টক থাকে, কিন্তু আমাদের মাতারা এন্টারপ্রাইজে দেখুন সীমিত সময়। এই যে 2 পিস আছে, এই 2 পিস দাদারা নিয়ে যাবে, আর 2 পিস দেখবেন কালকে সকালে আবার দেখাবো আপনাদেরকে ট্রান্সপোর্টে লাগানো হচ্ছে। তো আপনারা আমাদের সাথে অতি অবশ্যই যোগাযোগ করুন এবং ফোন করে আসুন। দেখুন বাড়ির যে সিঙ্গেল কানেকশন এবং একটা গ্যাসে চলবে, কিন্তু গ্যাসে না করাটাই ভালো আপনাদের। আর এই ভাইসবরাকে আমরা দেখাচ্ছি ট্রেনিং করে, এখানে দেখুন ড্রাম রোস্টার এগুলোকে বলানো হয়, এগুলোতে ট্রেনিং করে দেখানো হবে কেমন হচ্ছে না হচ্ছে। তো আপনারা দেখতে থাকুন চ্যানেলে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন এখানে কিন্তু চাল দেওয়ানো হয়েছে হলারে, এই যে চাল যাচ্ছে আর ওখানে মুড়ি বার হয়ে আসছে। দেখুন এই যে আমাদের এখানে মুড়ি কিন্তু ভাজানো হচ্ছে ট্রায়াল করে, দেখুন পুরো অ্যাকশন মুড়ি। আর এই দাদাটাকে জিজ্ঞেস করবো, দাদা কোথার থেকে এসছেন আপনি? আপনি কোথা থেকে এসছেন? মালদা থেকে এসছি। মালদার কোন জায়গা? কালিয়াচক থানা। বা মুড়ি হচ্ছে তো ভালো? হ্যাঁ। আর আপনি আপনি কোন জায়গা থেকে? বোকারো। আপনি দাদা? হ্যাঁ বোকারো। বোকারো থেকে না? ভালো লাগছে তো? হ্যাঁ। মেশিন নিয়ে যাবেন আজকে? হ্যাঁ। এখানে কিন্তু মুড়ি ভাজানো হচ্ছে আমাদের। দেখুন দাদারা মালদার থেকে এসছে এবং বোকারোর থেকে এসছে, কাস্টমার ফিডব্যাক নিচ্ছি। তো আপনাদেরকে দেখাবো, এই যে ইনি মেশিনটা নেবেন, ইনি মালিক। আর এই দাদা এসছে দেখুন কোটশিলা থেকে। আপনি কোথার থেকে এসছেন? কোটশিলা। দেখুন এই দাদা আমাদের ঝালদা লোকাল পুরুলিয়া ডিস্ট্রিক্টের। এই দাদা জানে যে পুরুলিয়া ডিস্ট্রিক্টে আমাদের মেশিন তৈরি হয় বলে, এনার বাড়ি হচ্ছে কোটশিলাতে, একদম লোকালের কাস্টমার। আর এখানে মেশিন তৈরি হচ্ছে দেখুন। তো আজকে দেখাবো দাদা, আপনি কোথার থেকে এসছেন? আপনি মেশিনটা নেবেন তো? তো ভালো লাগছে সব কিছু মনে হচ্ছে, করতে পারবেন? আর একটা এই মেশিনে শুধু মুড়ি না, অনেক কিছু জিনিস করতে পারবেন। এটাতে আপনি মুড়ি, ছোলা, বাদাম, পপকর্ন, রাজগিরা, প্রাইমসের যেগুলো দেখালাম আপনাদেরকে প্যাকেট করে করতে পারবেন। আর দাদা, দাদা আপনি বলুন কি, আপনি মুড়ি করবেন না প্যাকেটিং আইটেম? প্যাকেটিং আইটেম করবেন। প্যাকেটিং আইটেম, ওটা আপনি আমাদের ইউটিউবে দেখেছিলেন, আমাদের সাথে যোগাযোগ কীভাবে হলো? আপনার ফেসবুকে, আপনার ফেসবুকে। দেখুন দাদা কিন্তু অনেক দূর, মোটামুটি 500 কিলোমিটার হবে না এখান থেকে? দেখুন দাদা 500 কিলোমিটার সফর করে এসছে, আর এনারা তো লোকালের কাস্টমার একদম। আপনারা তো সকালে বাসে এসছেন আমাদের কাছে। তো এবারে বুট ভাজা হবে, দেখুন মুড়ি ভাজা হলো, বুট, চানা, অনেক কিছু ভাজতে পারবেন আপনারা। এগুলো আপনাদেরকে বলার কিছু নেই, অনেকবার দেখিয়েছি, তাও প্রত্যেক দিন দেখানো হচ্ছে আপনাদেরকে। এক একটা জিনিস বারবার দেখাতে ভালো লাগে না। তো আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেলে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। আজকে এই পর্যন্তই।